ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী বলেছেন, পদ্মা সেতুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় কৃষকরা এখন 1 ঘন্টার মধ্যে ঢাকায় পণ্য বিক্রি করতে পারবে, ফলে এই অঞ্চলে অর্থনৈতিক বিপ্লব ঘটবে। দুপুরে পদ্মা সেতু দিয়ে ঢাকায় আসার পথে সাংবাদিকদের সাথে একথা বলেন তিনি। আমাদের যারা কৃষকরা আছেন, তারা আগে তাদের সবজি ফসল নিয়ে তারা ঢাকা যেতে পারতো না, এখন তারা 1 ঘন্টা 10 মিনিটে ঢাকায় যেয়ে তারা এই তাদের ফসল নিয়ে যাবে। যে এই ব্রিজ দিয়ে ঢোকার সময় আমরা ব্রিজ না, এই ব্রিজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে দিচ্ছি। পদ্মা সেতু দিয়ে যে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে শেখের বেটি, সেটা প্রমাণ করে দিচ্ছে সারা বিশ্বকে, এবং এটা আমাদের চ্যালেঞ্জ ছিল। এই চ্যালেঞ্জ মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করে আজকে এই সেতু বাস্তবায়ন করে বা দেখাই দিতে